স্বামীজি 150 বছর হয়েছে, এখন আমরা স্বামীজিকে কেমন করে পাচ্ছি, কেমন দেখতে পাচ্ছি? স্বামীজি আমার যা মনে হয়, মন্দিরে তো পুজো করতেনই, জপ ধ্যান করতেন, আর তাছাড়া নরনারায়ণ এর পুজো করতেন। মানে মানুষ যা আছে, মা বা বন্ধু যারা যেখানে আছেন, সে তাদের মধ্যে যত রকম কষ্ট হয় এবং তাদের তার জন্যে সাহায্য দরকার হয়, এ সমস্ত ফুল চন্দন দিয়ে নয়, ওষুধপত্র চিকিৎসা যত রকম যা কিছু করা যায় সকলের মঙ্গল হয়, এইটাই করে গেছেন স্বামীজি। স্বামীজি মন্দিরে বসে ধ্যান করেছেন, জপ করেছেন, পুজো করেছেন, ঠাকুরকে নিয়ে এসব হয়েছে। আবার এদিকে স্বামীজি এই এই যে সমস্ত প্রয়োজন, দুঃখ কষ্ট রোগ এরকম নানান রকম যখন হয়, ভূমিকম্প হয়, এসব নানান রকম হয়ে যায়, তখন যে দরকার সে দরকারের জন্য স্বামীজি যা করা দরকার তা করেছে। এবং আমাদের এই যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, তার সেই জন্যে যে আমরা সাধু হয়েছি, জপ করব, ধ্যান করব, আর অন্য কিছু করব না, স্বাস্থ্য করব, এটা ছাড়াও আমরা এই জন্যে রিলিফ করতে যাই, নানান রকম হাসপাতালেরও কাজ করি, এইসব নানান রকম করি। তো এই যে নতুন ব্যাপারটা হয়েছে, এইটাই বিশেষ একবারে চমৎকার আর অদ্ভুত একবারে, যে আধ্যাত্মিকতাটাই হচ্ছে। আমরা যে সন্ন্যাসী হয়েছি, আমরা তো আধ্যাত্মিকতার জন্যই করেছি, ভগবান লাভ করবার জন্যই করেছি, কিন্তু ভগবান লাভ যে করা যায় সেটা শুধু দরজা বন্ধ করে বসে জপ মন্ত্র জপ করলেই যে হবে তা শুধু নয়, এরকমও যে হয় সেবা করে, এই নরনারায়ণের সেবা, মন্দিরের মূর্তি সভা নরনারায়ণ, প্রত্যেক মানুষই মা আর বাবা যাই হোক না কেন, তারা সবই তো ভগবানেরই সৃষ্টি, তার মধ্যে ভগবানই আছেন, তো তাদের সব সেবা করা, এই সমস্ত করা সব করেছিলেন। এই করেই তো এত বড় এই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন চলছে, আর সেইটাই হচ্ছে সবচেয়ে আনন্দের, যে আমরা এরকম করে সেবা করতে পারি, মন্দিরে বসে ধ্যানও করি, জপ করি, আবার রিলিফের কাজ করি, হাসপাতালে কাজ করি, স্কুলে লেখাপড়ার জন্য কাজ করি, এইসব নানান রকম রকমের কাজও করি। সে কাজটা যে এমনি করি তা না, ওটাই আমাদের সাধনা, এইসব করা, যেমন সাধন তার সিদ্ধি, এইরকম করে করেছি। তা যারা ঠাকুরের ভক্ত তাদের বলব যে তারা ঠাকুরের সম্বন্ধে যে সমস্ত ভালো কথা রয়েছে, কথা মিত্র আছে, সব আছে, ওর মধ্যে পড়বে, আর স্বামীজির বইয়ের পড়বে, পরে তাই নিজেরাও যেন সেই রকম করে করো, পরে নিজেদের জীবন ধন্য হবে, ভালো লাগবে, আর সমাজেরও মঙ্গল হবে। আমি প্রার্থনা করি যে সকলেই ঠাকুর মা স্বামীজি ওরা আশীর্বাদ করুন, সকলেই যেন করতে পারে, করে আনন্দ তাদের পায়ের কাছে পৌঁছে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম। এবার আর কেউ নন, আমাদের সকলের মমতা দিই।